হ্যালো ভেয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে ওষুধটা নিয়ে এসেছি সিলিমারিন গ্রুপ নিয়ে সিলিমারিন ক্যাপসুল এই সিলিমারিন ক্যাপসুল এটি খাওয়ার কারণে শরীরে কী কী উপকার করে থাকে সব কিছু নিয়ে সিলিমারিন ক্যাপসুলটি কারা কারা খেতে পারবে যেসব রোগীদের উপরে সিলিমারিন ক্যাপসুলটি অবশ্যই দিবেন যকৃতে নতুন এবং পুরাতন প্রদাহ যাদের জন্ডিসের সমস্যা রয়েছে নতুন হোক বা পুরাতন হোক তারা সিলিমারিন ক্যাপসুল খেতে পারবেন যাদের জন্ডিসের সমস্যা রয়েছে জন্ডিসের সমস্যাকে দূর করার জন্য সিলিমারিন ক্যাপসুল খেতে পারবেন ফ্যাটি লিভার যাদের লিভারে চর্বি রয়েছে লিভারের চর্বি কাটানোর জন্য সিলিমারিন ক্যাপসুলটি অত্যন্ত ভালো কাজ করে থাকে তা যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে লিভারের চর্বি রয়েছে তারা সিলিমেরিন ক্যাপসুল খেতে পারবেন যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে যকৃত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে থাকে বিভিন্ন ড্রাগ টক্সিসিটি যারা বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করে যকৃতের বিভিন্ন ধরনের সমস্যা বাদিয়ে ফেলেছেন তারা সিলিমেরিন ক্যাপসুলটি খেলে যকৃতের সমস্যা দূর হয়ে যাবে পিত্তথলি এবং লিভারের সমস্যা যাদের পিত্তথলি এবং লিভার দুইটাই সমস্যা রয়েছে তারাও সিলিমারিন ক্যাপসুলটি অবশ্যই খেতে পারবেন সিলিমারিন ক্যাপসুলটি খাওয়ার কারণে পিত্তথালি এবং লিভারের সমস্যা দূর হয়ে যাবে সিলিমারিন ক্যাপসুল এটি বাজারে সত্তর এবং একশো চল্লিশ এমজি হয়ে থাকে তো এটি কিভাবে সেবন করতে হবে এটি একটা করে ক্যাপসুল দিনে তিনবার খেতে হবে এটি কতদিন খেতে হবে এটি লিভারের জন্ডিসের উপরে নির্ভর করে থাকে আপনার রোগের উপরে এটি নির্ভর করে থাকে তা আপনার রোগ নিরাময় না হয়ে থাকে ততদিন আপনি এটি ওষুধটি খেয়ে যাবেন আশা করি এই ওষুধটি খাওয়ার কারণে আপনার যকৃত রোগ দ্রুত নিরাময় হয়ে যাবে বন্ধুরা এসএলস ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ